हे फ्रेंड्स, ग्रेट पिरामिडेर पेछने लुकिए थाका रहस्येर समाधान पावा गिएछे। गिर्जार ग्रेट पिरामिड प्राचीन विश्वेर सातटी आश्चर्येर मध्ये एकटी, आर एई गिर्जा प्रति बछर लक्ष लक्ष पर्यटक परिदर्शन करते आसेन। जदि आपनि मिसरे जान, तबे सम्भवत आपनार एकटा मजादार स्थापत्येर ओपर नजर पड़बे। এই স্থাপত্যের সাথে সবাই ছবি তুলে থাকেন, মনে হবে যেন এই স্থাপত্যটি হাতে নিয়ে ছবি তোলা হচ্ছে। এখানে গেলে মনে হবে হাজার হাজার বছর আগের যুগে যেন আপনি ফিরে গিয়েছেন। বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকবিদরা এই গ্রেট পিরামিড সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এটি কিভাবে নির্মাণ করা হয়েছিল, এর নির্মাণে কি এলিয়েনদের হাত ছিল। নতুন প্রহরের এই এপিসোডে পৃথিবীর সবথেকে বিশাল রহস্যময় পিরামিডের পেছনের সত্যিকার রহস্য নিয়ে হবে জানাশোনা। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, আর ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নতুন প্রহর। গ্রেট পিরামিড সম্পর্কে সবারই মনে প্রশ্ন আসে, কিভাবে পাথরের বিশাল বিশাল ব্লক বহন করা হয়েছিল। পৃথিবীর উঁচু কুফু পিরামিডটি মানুষই তৈরি করেছে প্রায় ৩৮০০ বছর ধরে। এটি প্রায় ২৩ লক্ষ পাথরের ব্লক দিয়ে গঠিত হয়েছে। গ্রেট পিরামিডটি খুবই পিওর চুনাপাথরগুলি আবৃত করে রেখেছে, সূর্যের আলোতে তাই এটিকে খুবই উজ্জ্বল দেখায়। এর আলো এতই রিফ্লেকটিভ যে এই আলো চাঁদ থেকেও দেখা যায়। কিন্তু কিছু কিছু ভূমিকম্পের কারণে কিছু কিছু চুনাপাথর ধসে পড়েছে, তাই আগের মতো সেই উজ্জ্বলতা এখন কম দেখা যায়। এই পিরামিডের ভেতরের শক্তিশালী গঠন অন্যান্য পিরামিডের থেকে অনেকটাই আলাদা। এটি হলো ইজিপ্টের আট সাইড বিশিষ্ট পিরামিড। পৃথিবীর মানচিত্রের মাঝামাঝি জায়গায় এই পিরামিডটি অবস্থিত। সমান্তরাল লাইন টানলে দেখা যায় পৃথিবীর মধ্যে দুটি স্থান অন্যতম, নীল সাগর এবং মিশরের পিরামিড। ভাবনার বিষয় হলো এটি নির্মাণের জন্য মানুষের ঠিক কতটা দক্ষতা থাকতে হয়েছিল। বিজ্ঞানীরা খাতায় নোট করে রেখেছেন এই পিরামিড নির্মাণে ঠিক কত কত রকমের অভিজ্ঞতা থাকতে হয়েছিল। সুতরাং গ্রেট পিরামিডের জন্ম রহস্যের বিভিন্ন থিওরি তৈরি হয়েছে। আপনি সম্ভবত শুনেছেন, অনেকে বলেন এটি এলিয়েনদের সাহায্যে নির্মাণ করা হয়েছিল। কিন্তু সর্বোপরি পৃথিবীতে বহু আশ্চর্যের স্থাপনা রয়েছে। স্টোনহেঞ্জ, টিওটাইহুয়াকান, এস্টার আইল্যান্ড এর মধ্যে অন্যতম। 1859 সালে একজন ব্রিটিশ পাবলিশার জন টেইলর বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে বলেন এটি কোনো এলিয়েনরা নির্মাণ করেনি। স্কটল্যান্ডের চার্লস পিয়াজি স্মিথ জন টেইলরের লেখা নিয়ে সন্তুষ্টতা জানান। 1864 সালে 664 পৃষ্ঠার পিরামিড রহস্যের সমাধান বইটি প্রকাশিত হয়। স্মিথ বিশ্বাস করেন গ্রেট ট্রাইবুলেশন ক্রাইস্টের সময় এটি সৃষ্টি হয়েছে। 1884 সালে কনফারেন্স ইন ফিলাডেলফিয়া নামক একটা পত্রিকায় প্রকাশিত হয় এই পিরামিডগুলি হলো প্রাকৃতিক পাহাড়, এমন পাহাড় যা শুধু পাথর দিয়েই গঠিত। সময়ের সাথে সাথে এগুলোকে কেটে পিরামিড আকৃতি দেওয়া হয়েছে। কিন্তু এই সকল কাহিনী বাদ দিলাম। অবশেষে বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকরা পিরামিড সৃষ্টির রহস্যের সঠিক ব্যাখ্যা প্রমাণসহ সংগ্রহ করেছেন। ৪৫০০ বছর পূর্বের একটা ডায়েরি এই রহস্যের সঠিক আলোকপাত করেছে। এই ডায়েরিতে পিরামিডের নির্মাণ কৌশল বর্ণনা করা হয়েছে, যা আমরা আগে কখনোই জানতাম না। এই ডায়েরি অনুসারে ওই সময়ে শ্রমিকরা কাঠের বড় বড় নৌকায় ওই সব বড় বড় চুনাপাথর বয়ে নিয়ে যেত। মেরার এর ডায়েরিতে বর্ণনা করা হয়েছে এই সকল যাতায়াতে কখনো কখনো কয়েক মাসও লেগে যেত। তারা এগুলো বোট থেকে নামিয়ে আবার গড়িয়ে গড়িয়ে পিরামিডের কাছে নিয়ে যেত। তবে এই সব কাজে অনেকগুলো লোক একসাথে হাত লাগাত, আর ওই সময়ের মানুষের শারীরিক শক্তি এখনকার মানুষের চেয়ে অনেক অনেক বেশি ছিল। এক কথায় বলা যায়, কঠোর পরিশ্রম, চুনাপাথর, কাঠের বিশাল নৌকা, এইগুলোই এই অদ্ভুত সৌন্দর্যের পিরামিড তৈরি করেছে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইটস ইউর হোস্ট শুভ, সাইনিং আউট।